হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস এখন আমি তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো তোমাদের যে সকল ইম্পর্ট্যান্ট ফ্যাক্টসগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হয়েছিলো আপকামিং জেএনএম এনএম এগারো এবং বারোই জুন যে তোমাদের পরীক্ষা হতে চলেছে দু হাজার বাইশের তার পরবর্তী আরও কিছু ফ্যাক্ট নিয়ে তোমাদের সামনে আজকে বিভিন্ন দৈহিক কিছু পার্ট যেগুলো তোমাদের ক্ষেত্রে বারবার পরীক্ষা আসতে দেখতে পাওয়া যায় এবং শরীরের মধ্যে যে সকল মাইক্রো এলিমেন্টগুলো তোমাদের প্রয়োজন পরীক্ষার জন্য সেই সকল বিষয়গুলো নিয়ে স্টুডেন্টস এর আগে যম যে সকল ভিডিওগুলো তোমাদের দেওয়া হয়েছে তার সম্পূর্ণ ভিডিও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই সকল স্টাডি মেটেরিয়ালসের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে অলওয়েজ অ্যাভেলেবেল আছে ওকে তো শুরু করতে চলেছি আজকের প্রথম ফ্যাক্ট দিয়ে তো প্রথম ফ্যাক্টটি তোমাদের সামনে কী আছে একবার দেখে নেওয়া যাক মানব দেহের সবচেয়ে বড় হার কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সবচেয়ে ছোট কি আছে সেটাও মাথায় রাখতে হবে তো সবচেয়ে ছোট হলো তোমাদের স্টেপিস যেটা থাকে কানে এবং সবচেয়ে হলো থাই আমাদের পায়ের যে থাই থাইয়ের যে হার সেটা হলো তোমাদের ফিমার সেটা হলো তোমাদের সবচেয়ে বড় আমাদের কানের মধ্যে স্টেপিস তোমাদের সহ তিনখানা হার দেখতে পাওয়া যায় স্টেপিস সবচেয়ে ছোট আর যে তিনখানা দেখতে পাবে সেটা হলো স্টেপিস মেলিয়াস আর ইনকাস এই তিনখানা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন মানব শরীরে কোষের সংখ্যা কত মানব শরীরে মোট কোষের সংখ্যা হলো পঁচাত্তর ট্রিলিয়ন মোস্ট ইম্পর্ট অ্যাপ্রক্সিমেট এটা অবশ্যই অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট বা প্রায় কত তোমাদের প্রায় পঁচাত্তর ট্রিলিয়ন লোহিত রক্ত কণিকার সংখ্যা পুরুষ দেহে ছয় পাঁচ থেকে ছয় মিলিয়ন কিউবিক মিলিমিটার এবং স্ত্রী দেহে চার থেকে পাঁচ কিউবিক মিলিমিটার এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের আরবিসির যে পরিমাণটা সেটা হলো পাঁচ থেকে ছয় মিলিয়ন কিউবিক মিলিমিটার স্ত্রী দেহে হলো চার থেকে পাঁচ কিউবিক মিলিমিটার লোহিত রক্ত জীবনকাল কত লোহিত রক্ত কণিকার যেটা একটা রক্ত কণিকা একশো কুড়ি দিন অব্দি বাঁচে এবং শ্বেত রক্ত কণিকার যে জীবনচক্র সেটা হলো তোমাদের হলো তিন থেকে পনেরো দিন এবং সবচেয়ে বেশি বাঁচে অনুচক্রিকা সেটা তোমাদের বাঁচে প্রায় তিন মাস মতো ঠিক আছে ওকে তো তোমাদের নেক্সট যে ফ্যাক্টরি আছে কি আছে একটি সংবহন চক্র সম্পন্ন করতে একটি সম্পন্ন করতে আর মানে লোহিত রক্ত কণিকার মোট কুড়ি টোটাল সময় লাগে একটা সংবহন কালকে সম্পূর্ণরূপে সম্পন্ন করতে মাইক্রো এলিমেন্টস মধ্যে কি পড়ে তোমাদের সেটা পড়ে হচ্ছে মিনারেল ঠিক আছে এই মিনারেল মধ্যে কি কি থাকে তোমাদের ফ্লোরিন ফ্লোরিন হলো কি এটা পানীয় জলের সামুদ্রিক খাবার এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন না তবে খুবই কম পরিমাণে প্রয়োজন পড়ে শরীরের এটা হলো দাঁত এবং হাড়ের পরিচর্যার কাজে লাগে এর অভাবে দুর্বল দাঁত হয় দাঁতের যে মটলিং সেটা কিন্তু হতে দেখতে পাওয়া যায় অর্থাৎ হাড়ের জন্য ক্যালসিয়াম হচ্ছে তোমাদের ম্যাক্রো এবং মাইক্রোর মধ্যে পড়ছে তোমাদের ফ্লোরিন জিঙ্ক হলো দুধ মাছ মাংস প্রভৃতির সামুদ্রিক খাবারে পাওয়া পাওয়া যায় এর মোট ইম্পর্ট্যান্ট যে কাজটা হলো সেটা হলো উৎসেচক হিসেবে কাজ করে এর অভাবে দেহের মধ্যে কি হয় শুষ্ক ত্বক বা দুর্বল ত্বক বা অনাক্রমেতা এবং প্রযোজন ক্ষমতা কিন্তু হ্রাস পায় মানে মেয়েদের প্রয়োজন ক্ষমতা হ্রাস পায় এবং চামড়া কিন্তু খসখসে হয়ে যায় কোবাল্ট এর উৎস হল চিজ বা মাংস ইত্যাদি এর অভাবে কি হয়ে থাকে কোবালটার অভাবে সেটা হলো তোমাদের অ্যানিমিয়া রোগটা কিন্তু হতে দেখতে পাওয়া যায় কপার আমাদের কোথায় দেখতে পাওয়া যায় যে সকল শুকনো শাক সবজি মাংস ইত্যাদি দেখতে পাওয়া যায় সামুদ্রিক খাবার আয়রন বিভাগে এটা প্রয়োজনীয় এর অভাবে অ্যানিমিয়া বা ব্লাড ভেসেলস সংযুক্ত করার যে দুর্বলতা সেটা আমাদের চোখের সামনে এসে ধরা পড়ে ম্যাঙ্গানিজ কি ম্যাঙ্গানিজ হল শুকনো ফল শাকসবজি ইউরিয়া গঠনকারী উৎসেচক কোফ্যাক্টরি হিসেবে এগুলো কাজ করে ফসফেট গ্রুপ ট্রান্সফারের করে হাড়ের এবং কডিলেজের সঠিকভাবে বৃদ্ধিকে ঘটায় খুব একটা ইম্পর্টেন্ট এটা মাথায় রাখলে হবে তারপরে সেলেনিয়াম একদমই তোমাদের ইম্পর্টেন্ট মনে রাখলে হচ্ছে তো যাওয়া আছে তোমাদের বলে দিচ্ছি এটা ভিটামিন ই তৈরিতে সাহায্য করে এবং এর অভাবে পেশির দুর্বলতা বা হৃদপিডের দুর্বলতা হয়ে থাকে এটা তোমাদের লেস ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো এবার ক্রোমিয়াম ক্রোমিয়াম হলো ইস্ট বা সামুদ্রিক মাংসে পাওয়া যায় এটা হলো ক্যাটাবলিটিকের জন্য প্রয়োজন পড়ে এটা আমাদের এটিপি উৎপাদনে কিন্তু সমস্যা হবে যদি এর অভাব আমাদের দেখতে পাওয়া যায় এবং তোমাদের লাস্ট যে মাইক্রো এলিমেন্টের পার্ট হলো সেটা হলো তোমাদের মলি বডের সিরিয়াল পটস সবজি এটি উৎসেজকের কো ফ্যাক্টর হিসেবে নাইট্রোজেন ঘটিত যে সকল বর্জ্য পদার্থ সেটা রেচনে বাধা দেয় জটি এটি কম পরিমাণে থাকে মানে এক কথায় আমাদের মূত্র কোট যেটা আমাদের হয়ে থাকে যে রেচন পদ মানে সরি নাইট্রোজেন বর্জিত যে সকল বিষয়গুলো সেগুলো রেচনে কিন্তু বাধা দিয়ে থাকে ওকে এবার আসছি কতগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট নিয়ে আমাদের শরীরে সব থেকে বলো বড় আমাদের যে শ্বেত রক্ত কণিকা তার নাম কি তার নাম হলো তোমাদের মনোসাইট এবং সবচেয়ে ছোট যে শ্বেত রক্ত কণিকা তার নাম হলো আমাদের লিম্ফোসাইট মোস্ট মোস্ট মার্ক দিয়ে রাখবে এটা তোমরা খাতে যখন নোট ডাউন করছো স্টারমার্ক দিয়ে রাখবে কাল অ্যান্ড স্টেইনার আমাদের কিন্তু রক্তের গ্রুপ আবিষ্কার করে আমাদের রক্তের গ্রুপ কি কি এ বি এ বি আর হলো ও ঠিক আছে এই যে চারখানা গ্রুপ আবিষ্কার করেছিল আমাদের কার্ল ল্যান্ড স্টেইনার অনুচক্রিকার সংখ্যা আমাদের দেহে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু করে প্রায় চার লাখ অবধি হয়ে থাকে ঠিক আছে যেটা প্রতি মাইক্রোলিটারে থাকে হিমোগ্লোবিনের পরিমাণ মানব দেহে গোটা শরীরে চোদ্দো থেকে তোমাদের বারো গ্রাম প্রতি একশো মিলিমিটার রক্তে এবং স্ত্রী দেহে এগারো থেকে চোদ্দ গ্রাম প্রতি একশো মিলিমিটার রক্তে আমাদের থাকে ঠিক আছে যেটা আমাদের যখন তোমাদের অনেকে বলে না যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে এটা হলো একশো মিলিমিটারের মাপে কিন্তু এটা পরিমাপ করা হয়ে থাকে ঠিক আছে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ মোটামুটিভাবে যেটা থাকা উচিত সেটা হলো পাঁচশো থেকে সাতশো গ্রাম মূত্রে পিএইচ এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা মুখস্থ করে নেবে তোমরা মূত্রে পিএইচ এর পরিমাণ কত থাকে সেটা হলো সিক্স পয়েন্ট ফাইভ রক্তে পিএইচ পরিমাণ হলো সেভেন থেকে সেভেন পয়েন্ট ফোর ওয়ান এগুলো মুখস্থের পার্ট এগুলো রক্ত তঞ্চনে সময় লাগে মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট এবং মাথায় রাখবে আমাদের রক্ত তঞ্চনের সহায়তা করে তোমাদের অনুচক্রিকা ঠিক আছে আমাদের মস্তিষ্কের একজন পূর্ণাঙ্গ পুরুষ দেহের যে মানুষ তার যে মস্তিষ্কের ওজন মোটামুটি হয়ে থাকে তোমাদের তেরোশো থেকে চোদ্দশো গ্রাম আমাদের যে সাধারণ রক্তচাপ সেটা বলা হয় হাই যেটা উপরে থাকে সেটা আশি এবং লো যেটা সেটা সরি হাই যেটা সেটা একশো কুড়ি লো যেটা সেটা হলো তোমাদের আশি সার্বজনীন বলা গ্রুপকে পরীক্ষায় তোমাদের যেটা বারবার রাস্তা দেখতে পাওয়া যায় দেহের উষ্ণতা তোমাদের সেলসিয়াস ফরিনাইট স্কেলে বলে না সেলসিয়াস স্কেলে কত সেলসিয়াস স্কেলে হলো তোমাদের সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড শ্বাস প্রশ্বাসের গতি বিশ্রামরত অবস্থায় তোমাদের বারো থেকে ষোলো মিনিটে প্রতি মিনিটে তোমাদের বারো থেকে ষোলো বার যখন আমরা একদম বিশ্রাম অবস্থায় থাকি তখন আমরা প্রতি মিনিটে বারো থেকে ষোলো বার কিন্তু একবার নিঃশ্বাস প্রশ্বাস আমরা ফেলে থাকি ঠিক আছে স্নায়ুর সংখ্যা কত জোড়া সেটা হলো জোড়া মনে রাখবে স্নায়ুর সংখ্যা হলো তোমাদের একত্রিশ জোড়া একটা মানুষের দেহে স্নায়ুর সংখ্যা হলো তোমাদের একত্রিশ জোড়া সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি সেটা হলো তোমাদের থাইরয়েড গ্রন্থি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বিশ্রামরত অবস্থায় আমাদের হার্টবিট কতবার দিয়ে থাকে মিনিটে বাহাত্তর বার মিনিটে বাহাত্তর বার আমাদের হার্টবিট দিয়ে থাকে সবচেয়ে বড় গ্রন্থির নাম কি আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো লিভার ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তোমাদের মানব দেহে জন্ডিস যে আক্রান্ত হয় না মানে মানুষের কোনো মানুষের জন্ডিস হয়েছে জন্ডিসটা কোথায় অ্যাটাক করে সেটা আমাদের লিভারে অ্যাটাক করে থাকে সবচেয়ে বড় পেশীর নাম কি আমাদের শরীরের সেটা হলো গ্লোডিয়াম ম্যাক্সিকাম বা বাটক বাটক পেশি বলা হয়ে থাকে সবচেয়ে ছোট পেশির নাম হলো তোমাদের স্টেপিডিয়াম ঠিক আছে সবচেয়ে বড় শিরার নাম হলো ইনফেরিয়ার ভেনাকেভা ভেনাকেভা হলো সবচেয়ে বড় পেশির নাম সবচেয়ে বড় এবং শক্তিশালী স্নায়ুর নাম কি সেটা হলো তোমাদের সায়েটিক স্নায়ু সবচেয়ে বড় এবং শক্তিশালী স্নায়ুর নাম হলো সায়েটিক স্নায়ু আমাদের দেহে সবচেয়ে দীর্ঘতম যে কোষ সেটার নাম হলো স্নায়ু কোষ যেটাকে নিউরন বলা হয় স্পষ্ট দৃষ্টির জন্য সেই যে মানে বস্তুটা থাকবে যেটাকে আমি দেখবো তার দূরত্ব মিনিমাম তোমাদের পঁচিশ সেন্টিমিটার হওয়া উচিত তবেই কিন্তু আমরা সেটাকে স্পষ্ট দেখতে পারবো নাহলে সেটা কিন্তু আমরা ঝাপসা দেখতে পাবো আমরা যে পালক ফেলি আর আমাদের যে হার্টবিট হয় সেটা কিন্তু পরিমা ব্যাখী আমরা প্রতি মিনিটে বাহাত্তর করে পালক ফেলতে থাকি সব থেকে পাতলা চোখের পাতা আমাদের শরীরে যদি সবচেয়ে পাতলা কোনো অংশ হয়ে থাকে সেটা হলো আমাদের চোখের পাতা একটা হৃদপিণ্ডের ওজন হয়ে থাকে তোমাদের দুশো থেকে তিনশো গ্রাম ঠিক আছে নেক্সট ফ্যাক্ট হলো লালা গ্রন্থি উৎসেচক হলো ট্রায়ালিন যেটা তোমাদের লালা গ্রন্থির মধ্যে ট্রায়ালিন থাকে যেটা আমাদের খাদ্যরস পরিপাকে সহায়তা করে যেটাকে অ্যামাইলেস বলা হয় নেক্সট হলো মল্টেজ উপাদান হলো তোমাদের স্টার্চ বা মল্টেজ টায়ালিন পরিণত হয় মল্টেজে এবং মল্টেজ পরিণত হয় গ্লুকোজে তারপরে আমাদের সেটা শরীরের মধ্যে পাচিত হয় গ্রাস্টিক রসের উৎসেচক হলো তোমাদের পেপসিন সিল না সিন পেপসিন পেপসিনের খাদ্য উপাদান হলো প্রোটিন পেপসিন পরিণত হয় পেপটনে আবার গ্রাস্টিক রসের আরেক উৎসেচক হলো রেনিন রেনিন খাদ্য উপাদান হল ক্রিসিন রেনিন পরিণত হয় ক্যালসিয়াম প্যারাকাইসেনে অগ্নাশয় রসের উৎসেচক হলো ট্রিপসিন অ্যামাইলেস লাইপস খাদ্যের উপাদান হলো প্রোটিন স্টার্চ ফ্যাট ট্রিপসিন পরিণত হয় পেপটাইডে এবং অ্যামাইলেজ পরিণত হয় সুগার এবং পেজ পরিণত হয় ফ্যাট অ্যাসিড এবং গ্লিসারিনে ওকে অন্তরসের উৎসেচক যেটা হলো অন্তরসের যে উৎসেচক হলো সেটা হলো ইরিপসল বা মল্টেজ সুক্রেজ এবং ল্যাকটোজ লাইপেস খাদ্য উপাদান যেগুলো হলো সেটা হলো তোমাদের প্রোটিন মল্টোজ শুক্রোজ ল্যাকটোজ ফ্যাট স্পেরিন এগুলো অ্যামাইনো অ্যাসিড মল্টেজে রূপান্তরিত হয় এবং গ্লুকোজ সুক্রোজে রূপান্তরিত হয় এরপরে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ ল্যাকটোজে রূপান্তরিত হয় এবং গ্লুকোজ লাই ও লাইপেজ পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারনে এগুলো তোমাদের একটু টাফ পোর্শন যাচ্ছে এগুলো যদি তোমরা মনে রাখতে পারো খুবই ভালো নাও যদি মনে রাখো আমাদের লার আসে কোন ইয়েটা পাওয়া যায় কো পাওয়া যায় সেটা মনে রাখলেও হবে সেটা তোমাদের হলো টায়ালিন এবং তোমাদের আজকে লাস্ট ফ্যাক্ট যেটা আমাদের যে দাঁতের সংখ্যা বা ধরন এটার একটা ডেন্টাল ফর্মুলার মধ্যে প্রকাশ করা হয় সেই ডেন্টাল ফর্মুলাটা কি এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো আইসিপিএমএম চোয়ালের এক দিক দুদিকের কথা বলিনি এটা বোথ সাইডে সেম হয়ে থাকে আইসিপিএমএম এই হিসেবে পাঁচ ভাগে আমাদের মোট উপ এক পারের যে দাঁত সেটাকে ভাগ করা হয়ে থাকে সামনে দুটো পাশের দুটো এইভাবে মানে এবং পেছন দিকে একটি এই যে মোট পাঁচখানা হিসেবে আমাদের ভাগ করা হয়ে থাকে ওকে সো ডিয়া স্টুডেন্টস আজকে যে তোমাদের ক্লাসটি ছিল সেটা ছিল এতটাই তোমাদের কালকে আবার পুনরায় সকাল নটার সময় তোমাদের সঙ্গে দেখা হবে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো তোমরা যেসব হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে আছো এবং অবশ্যই তোমাদের ফিডব্যাক আমি অবশ্যই এক্সপেক্ট করছি তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই জানাবে সো ডিয়া স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা এতটাই কালকে পুনরায় তোমার সাথে দেখা হবে নমস্কার